তুমি যাও দেখিনি এখন এখন ওখানে গিয়ে একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে বলছি তো তুমি হলুদটা নাই দিলে একটু দাঁড়াও দাঁড়িয়ে দেখো যাতে এই তাড়াতাড়ি পর্বটা মেটে নইলে তো বড় দেরি হয়ে যাচ্ছে না সোনালী একটা কথা মনে রেখো যারা আপনার জন যারা কাছের জন তারা যদি কোনো শুভ কাজে গিয়ে দাঁড়ায় তাতে কখনো কারো কোনো ক্ষতি হয় না ওই শাস্ত্রে যাই লিখে থাকুক এটা আমার মনের বিশ্বাস মাইমা যাও তুমি আরে আমি তো তোমায় অনুমতি দিচ্ছি আমি তো পার্থর মা এই ওখানে গিয়ে যদি না দাঁড়াও না তাহলে এই খেলাটা চলতেই থাকবে চলতেই থাকবে আরে তোমাদের তো আবার তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যেতে হবে নাকি শুধু শুধু দেরি হবে যে বলছিলাম মাইমা অন্য কেউ তত্ত্বটা নিয়ে গেলে হতো না কেন বলো তো ও সেদিন ওই মেয়েটা ওইরকম কাণ্ড একটা করলো বলে অমন ধারা ব্যবহার করলো বলে তোমার ও বাড়িতে যেতে ইচ্ছে করছে না তাই তো না না তা নয় মানে অন্য কেউ নিয়ে গেলে না তত্ত্ব নিয়ে তুমি যাবে তুমি আমার বাড়ির বড় বউ আমি আর কাউকে তত্ত্ব দিয়ে পাঠাবো না দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ দেখো আমাকে হলুদ মাখিয়ে এরা কি অবস্থা করেছে তোমারও যে তাতে আপত্তি রয়েছে সেরমটা তো মনে হচ্ছে না তুমিও তো সকলকে হলুদ মাখিয়েছো ঠাকুরপো দেখতে পাচ্ছি বরে আমাকে মাখালে আমি ছেড়ে দেবো ব্যাপারটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয় না কেন বলতো ও বড় বৌদি এই তো খেলাটা জমলো তুমি এখনই তাড়া দিচ্ছ চিন্তা করিস না বলি তোদের তো এখন খেলার পর খেলা তবে তো শুরু এখনো আরো অনেক খেলার বাকি আছে রে তাই এই খেলাটা একটু তাড়াতাড়ি করলে খুশি হব বুঝতে পেরেছি সবারই আনন্দ করে হলুদ খেলাটা তোমার ভালো লাগছে না তাই তুমি তাড়াতাড়ি কোটাতে বলছো তাই তো মানে এই দেখো ঠাকুরপো তুমি কিন্তু এইভাবে আমাকে অ্যাটাক করে কথা বলবে না সব সময় আমার ভালো লাগছে না আমি তুমি এটা বললে কি করে আমাকে আমাকে মাইমা বললেন এখানে এসে তাড়া দিতে তাই আমি এসেছি হয়তো এখানে আসার কোনো ইচ্ছে আমার ছিল না আমি আসতামই না আমি তো জানি ঠাকুরপো আমি আমি বিধবা আমি জানি আমার আমার কোনো শুভ কাজে থাকার কোনো অধিকার নেই আমি জানি যে এই সমস্ত আনন্দের অনুষ্ঠানে আমাকে থাকতে নেই ফালতু কথা কেন বলছো কেন এসব এক্সকিউজ আমায় দিতে আসছো বলো তো আমি কি তোমাকে কখনো বারণ করেছি যে যে তুমি আমাকে হলুদ ছোঁয়াবে না বা শুভ কাজে থাকবে না বলেছি আমি কখনো নাম এগুলো বিশ্বাস করি জানো না শুধু শুধু আমাকে কথা শোনাতে এসছো হ্যাঁ আমি তো ফালতু কথা বলি আর তুমি সব কাজের কথা বলো আমি আমি কি একবারও বলেছি যে এই কথাগুলো তুমি বলেছ সমাজ যেটা বলে আমি তো সেই কথাই বলেছি না আমি তো আসতাম না এখানে মাইমা আমাকে বললেন জোর করলেন তাই আমি এখানে এসেছি তো আমার কি খেলো খেলো না খেলো তুমি তোমার তোমার গায়ে হলুদ সারা দিন রাত ধরে খেলো আর ভুলটা কি বলেছি বলতো সত্যি তো এখনো তো এখনো তো আরো অনেক খেলা বাকি আছে সবে তো শুরু তোমার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমাদের মেয়েদের বাড়ি যেতে হবে তোমার গায়ে হলুদ হবে তারপর সেই হলুদ দিয়ে মেয়ে চান করবে এর যদি দেরি হয়ে যায় তাহলে তো আবার লগ্ন হয়ে যায় তাই না সেটা নিশ্চয়ই তুমি চাও না আর সেই জন্যই এখানে আমি তাড়া দিতে এসেছি আর আমি জানতাম তুমি আমাকে সকলের সামনে ঠিক অপমানটাই করবে ও বৌদি বৌদি রাগ করো সরে যা তো সরে যা সামনে থেকে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন তোরা না সবাই এক বলে সব সমান যে দল ভারী সেই দলই থাকিস আমার ঘাট হয়েছে রে ঘাট হয়েছে এখানে তোদের বলতে আসাটাই আমার ভুল হয়েছে তোমরা এখন যাও খেলা বন্ধ করো আমি স্নান করতে যাবো
আমার উপর রাগ দেখিয়ে নিজের এই হলুদ খেলা নষ্ট করো না ঠাকুরপো। তোমার জীবনের এত আকাঙ্ক্ষিত খেলা, এত আকাঙ্ক্ষিত বিয়ে, আমার কথার জন্য সেটা নষ্ট করতে যেও না প্লিজ। খেলো খেলো, তোমার যতক্ষণ ইচ্ছে হয় গায়ে হলুদ খেলো। কোথাও বেরোচ্ছ না? কোথায় কোথায় যাবো আবার? কোথাও যাচ্ছেন? ওদের উপরে নিয়ে যাও, চলুন উপরে চলুন, দেখা করবেন না। হ্যাঁ, আজকের দিনে কিন্তু আমাদের বাড়ি থেকে না খেয়ে যাওয়া চলবে না। বলেন, দাদার বিয়ে, বৌদির কাছে এসেছো, যতক্ষণ আমরা না ছাড়বো বাড়ি যাওয়া চলবে না। খাওয়া দাওয়া করে তবে আমরা ছাড়বো। আমার তো কোনো আপত্তি নেই, আমি তো থাকতেই চাই, কিন্তু বাড়ি গিয়ে তো আবার বরযাত্রী হয়ে আসতে হবে, তো সাজবো না, তখন যে দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না। নদী দিদির বড় মামু যদি জানতে পারে না তোমরা এসে না খেয়ে চলে গেছো, আমাদের একেবারে হাতে মাথা কাটবে। আর অন্য মামুরা তো সব প্যান্ডেলে নানা কাজে ব্যস্ত আছে, একজন যদি চলে আসে না বুঝবে তখন কেমন মজা, একদম না খেয়ে যাওয়ার কথা বলবে না, বুঝেছো? তাহলে আপনারা পলিনকে রেখে দিন, আর যারা তত্ত্ব নিয়ে এসছে তারাও থাক, বরং তাদের খাইয়ে দিন, আমি বরং এবার এগিয়ে যাব। সে কি বড় বৌদি, তুমি আমাকে ছাড়া গেলে মা বকবে না? আমাকেও তো যেতে হবে। আচ্ছা, তোর তো থাকার প্ল্যান, তুই থেকে যা না, তুই পরে যাস, ওনারা নিশ্চয়ই তোকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবেন। আমি কি তাই বলেছি? তোমাকেও খেয়ে যেতে হবে সোনালি, না খাইয়ে ছাড়বো নাকি তোমায় দুপুরবেলা? কি করে আমাকে খেয়ে যেতে বলছেন আপনারা? আমার অ্যারেঞ্জমেন্ট করেছেন? অ্যারেঞ্জমেন্ট? কিসের অ্যারেঞ্জমেন্ট? মানে আপনারা তো জানেন যে আমি বিধবা, একজন বিধবার জন্য আলাদা করে নিরামিষ করাইতে রান্নার ব্যবস্থা কি হয়েছে? ছি ছি সোনালি, এভাবে কথা বলছো কেন? তুমি যা খেতে চাইবে আমি নিজের হাতে বানিয়ে দেব। আমি আর কি খাই বলুন, বিধবারা যা খায় আমিও তাই খাই। আরে ঠিক আছে, আমার শাশুড়ির জন্য তো রান্না হয়, ওই রান্নাগুলো তো আমরা নিজেরাই করি, আমরা মায়ের থেকে তোমাকে খাইয়ে দেবো। থ্যাংকস, আপনারা এটুকু আমাকে বললেন এটাই আমার কাছে অনেক। আসলে সাধারণত আমি অন্য কোনো বাড়িতে গিয়ে কিছু খাই না, আর মাইমা আমার জন্য ওয়েট করছেন, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে ওখানে। আগে তো আসুন, নদীর সঙ্গে দেখা করবেন তো? নদীর সঙ্গে দেখা করার কি সত্যি কোনার দরকার আছে? আসলে নদী, আমি কিন্তু তোমাকে ডাকতে চাইনি, পলিনি পাকামো করে তোমাকে এখানে ডেকে এনেছে। আমি জানি আপনি আমাকে ডাকতে চাননি, আমি তো নিজে থেকে এসেছি। আপনি আমাদের বাড়িতে এসেছেন আর আমার সঙ্গে দেখা না করেই চলে যাবেন, আমি তাই নিজে থেকে এলাম আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তোমার কর্তব্য জ্ঞান খুব বেশি, তুমি একজন ডিউটিফুল মেয়ে। আমি জানি সব দিক যাতে ঠিকঠাক থাকে সেদিকে তুমি খেয়াল রাখো না। আপনি আমাকে প্রশংসা করে কথাটা বললেন কিনা জানি না, তবে ছোট্টবেলা থেকে মামা মামি সকলের কাছ থেকে এটাই শিখেছি, কর্তব্যে যেন কখনো কোনো অবহেলা না হয়। আমার রাঙাদি আপনার সঙ্গে শুধু কর্তব্যই করেনি, আপনি আমার রাঙাদির শ্বশুর বাড়ির লোক, আপনার সঙ্গে কর্তব্য করবে কেন? কর্তব্য সম্পর্ক তো নয়, ভালোবাসার সম্পর্ক। রাঙাদি এখানে ভালোবেসে এসেছে, তাই না রাঙাদি? তোমার রাঙাদি ওই বাড়িতে আর যাকেই ভালোবাসুক না কেন, আমাকে ভালোবাসতে পারবে না। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।